नमस्कार, मैं स्वीटी और आप देख रहे हैं खबर आसनसोल, स्पॉन्सर्ड बाय स्वरूप सुप्रीम गारमेंट, अब आसनसोल में स्पर्स फर्टिलिटी एंड वुमेन्स केयर, या आसनसोल बाइक बाजार, अब मल्टी ब्रांड टू व्हीलर शोरूम, डेकोर वॉलपेपर एंड इंटीरियर डेकोरेशन के संग मोबाइल हॉस्पिटल है सुल्तानचल वासियों की पसंदीदा स्टोर। कल शाम आसनसोल साउथ थाना की ओर से अधिवक्ता ब्रजेश्वर दास की किस तरह हुई मौत और किस तरह उनकी लाश को ठिकाने लगाया गया। एसीपी देवराज दास और आईसी कौशिक कुंडू ने एक प्रेस कॉन्फ्रेंस के माध्यम से खुलासा किया। दरअसल अधिवक्ता ब्रजेश्वर 10 जून से लापता थे। आसनसोल साउथ पुलिस ने कुछ ही दिनों में जांच के बाद गोदली निवासी ब्रजेश्वर की हत्या की गुत्थी सुलझा दी। एसीपी देवराज दास और साउथ थाना के आईसी कौशिक कुंडू ने कहा कि किसी बात को लेकर पति पत्नी में विवाद हो गया। इस दौरान ब्रजेश्वर के ससुर ने कान के पास दामाद को एक जोरदार थप्पड़ मारा जिससे वो बेहोश हो गया, फिर लात चलाया जिससे उसकी मौत हो गई। उसकी लाश को ECL क्वार्टर ले जाकर जला दिया गया। इस मामले में ब्रजेश्वर के मौरी मनोज यादव को भी गिरफ्तार किया गया है। कल प्रेस कॉन्फ्रेंस के दौरान तीनों को पेश किया गया। ब्रजेश्वर की पत्नी और ससुर को 14 दिनों और मनोज को 7 दिनों के रिमांड पर लिया गया है। नेटू दा पीछे आइए ना, नेटू दा ठीक है सर। বলার মতন কিছু নেই। ব্যাপারটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং কেস ছিল এটা, আসানসোলের বুকে। এটা আমরা একাধিক কেস আমরা যে ডিটেক্ট করছি তার মধ্যে এটা একটা অন্যতম কেস। যখন আমরা প্রথম জানতে পারলাম যে একজন রিনাউন্ড অ্যাডভোকেট, আপনাদের সকলেরই পরিচিত আসানসোলের বিখ্যাত অ্যাডভোকেট ব্রজেশ্বর দাস, উনি মিসিং আছেন শনিবার থেকে, মানে আজকের থেকে লাস্ট যে শনিবারটা, তা প্রথমে মিসিং আছেন কোনো কারণে মিসিং আছেন, যেরকম কতই তো মিসিং হয় আমরা প্রথম দিকে অতটা বুঝিনি যে এটা পেছনে কিছু হবে। তারপরে যখন দুদিন তিন দিন হয়ে গেল, আমাদের সম্মানীয় সিপি স্যারের কাছেও ইনফরমেশনটা ছিল। সিপি স্যার বললেন যে কৌশিক, এটা তুমি খুব গুরুত্ব দিয়ে দেখো কেন একজন রিনাউন্ড অ্যাডভোকেট মিসিং আছেন। তো আমরা তখন ওনাদেরকে ডাকলাম, ওনারা তখন একটা কেস করলেন। কেস করার পর থেকেই আমরা আমাদের এসিপি সেন্ট্রাল স্যার, আমি সুরাফুদ্দিন অলোকেশ বাবু, আমাদের কেসের যিনি আয়ো, আমরা একটা জায়গাতে যেটা ক্র্যাক করলো সেটা যেটা স্যার আমাদের সবটাই বললেন, যে আমরা জানতে পারলাম যে ব্রজেশ্বর বাবুর সাথে ব্রজেশ্বর বাবুর স্ত্রীর একটা দীর্ঘদিনের একটা দাম্পত্য কলহ চলছে এবং সেটা একসময় কেসও হয়েছে। 2009 সালে একটা বড় কেসও হয়েছে ব্রজেশ্বরবাবু কেস, ওনার স্ত্রী ব্রজেশ্বরবাবুর এগেনস্টে কেস করেছিল। তো আমরা যখন আমরা চিন্তা করলাম যেদিন থেকে নিখোঁজ, মানে শনিবার যেদিন থেকে নিখোঁজ, আমরা সেই দিনটার ওপর ফোকাস বেশি দিলাম। সেদিনকে বাড়ির লোকেরা কে কি কে কি কে কি করেছে, যেমন বাড়ির লোক বলতে ব্রজেশ্বরবাবু ছাড়া ওনার স্ত্রী, ব্রজেশ্বরবাবুর ছেলে, ব্রজেশ্বরবাবুর মেয়ে আর ব্রজেশ্বরবাবুর শ্বশুর শাশুড়ি। শ্বশুর শাশুড়ি থাকতেন হচ্ছে অন্ডালে, আর এখানে ওনারা থাকতেন না, কিন্তু যে কোনো কারণেই হোক ব্রজেশ্বরবাবুর শাশুড়ি শনিবারের দুদিন আগে থেকে এই বাড়িতে থাকেন। আর ঘটনার দিন অর্থাৎ যেদিনকে ব্রজেশ্বরবাবু মিসিং শনিবার, সেদিনকে সকালবেলা ওনার শ্বশুরমশাই চলে আসে। তো আমরা ইন্ডিভিজুয়াল জিজ্ঞেস করি যে আপনি কি করলেন, আপনি কি করলেন, তখন কি হলো, তখন কি হলো, আমি অত ডিটেলসে যাচ্ছি না। যাই হোক, একটা জায়গাতে আমাদের ক্র্যাক, যেখানে অসুবিধা হলো সে সুবিধা হলো, সেটা হচ্ছে ব্রজেশ্বরবাবুর শ্বশুরমশাই বললেন, আমি সাধারণত টু হুইলার করে অন্ডাল থেকে আসানসোলে আসি,
সাধারণত টু হুইলার করে আসে। সেদিনকেও আমি এসেছিলাম, মোটরসাইকেল কোথায় রাখলেন? মোটরসাইকেল ফ্ল্যাট বাড়ির নিচে রাখলাম। তারপরে আমি যখন আবার 5:30-6 নাগাদ চলে গেলাম, তারপরে আমি দেখলাম মোটরসাইকেলটা স্টার্ট হচ্ছে না, তখন আমি একটা 4-চাকা ভাড়া করলাম। সঙ্গে সঙ্গে আমার মাথায় হলো আপনি 2-চাকা ভাড়া খারাপ হয়ে গেল, 4-চাকা কী করে ভাড়া করলেন, কাকে ফোন করলেন? আপনি তো এখানকার নতুন লোক, আপনি তো এখানকার লোক নন। তা যাই হোক, উনি একটা 4-চাকা নাকি ভাড়া করেছেন, এই 4-চাকা ভাড়া করলে উনি 4-চাকা ভাড়া করে চলে গেলেন অন্ডালে, আর 2-চাকা রয়ে গেল। তা আমরা তখন ওর ছেলেকে জিজ্ঞেস করলাম, ছেলে মিনস ওনার যে নাতি ব্রজেশ্বর বাবুর ছেলে, ও বলছে না দাদুকে তো আমি দেখেছি 2-চাকায় যেতে, অদ্ভুত ব্যাপার। তারপরে ওনার ব্রজেশ্বর বাবুর স্ত্রী বলছে না বাবা 2-চাকায় গেছে। তো এবার 4-চাকা 2-চাকা নিয়ে আমরা খুব দ্বন্দ্বের মধ্যে পড়ে গেলাম, খুবই দ্বন্দ্বের মধ্যে পড়লাম। তারপরে আমরা যখন আরও আলাদা আলাদা করে যখন ইন্টারোগেশন করলাম, তখন ব্যাপারটা যেটা স্যার আমাদেরকে বললেন, সেই দিনকেই ওনার স্ত্রী ফার্স্টে ক্র্যাক করলেন, তারপরে ওনার স্ত্রী অর্থাৎ শ্বশুর মশাই, ব্রজেশ্বর বাবুর শ্বশুর মশাই, উনিও ক্র্যাক করলেন। গল্পটা যেটা স্যার বললেন তাই, হঠাৎ করে সন্ধ্যাবেলা একটা দাম্পত্য কলহ হচ্ছিল, সেই সময় ওনার শ্বশুর ওই ঘরে প্রেজেন্ট ছিল। তা সেই সময় বোধ হয় শ্বশুর মশাই ওই স্বামী যখন গণ্ডগোল হচ্ছে মেয়েতে আর জামাইতে, তখন শ্বশুর মশাই সপাতে একটা কানপেশি চর মারে, উনি পড়ে যান, তারপরে পায়ে দিয়ে লাথি মারে, সেই লাথিটাও কানের গড়াতে লাগে, তারপরে উনি একেবারেই মানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তারপরে যেটা স্যার বললেন, ওনাদেরকে ওই 4-চাকা গাড়ি করে, অদ্ভুত ব্যাপার, আমাদের সিসি ক্যামেরা, ওনারা হয়তো বুঝতে পারেননি যে এখন সায়েন্স অনেক উন্নত, ওয়েস্ট বেঙ্গল পুলিশ এখন অনেক বেশি অ্যাডভান্স, অনেক বেশি সক্রিয়, এবং আমরা সিসি ক্যামেরাতে আমাদের সমস্ত ফোন যা যা সায়েন্টিফিক ব্যাপার আছে সেগুলোতে আমরা সব দেখতে পেলাম। উনি নিগাতে যাচ্ছেন, নিগা থেকে একটা জ্যারিকেন করে দেখলাম, সাদা রঙের জ্যারিকেনের তেল কিনলেন। এগুলো আমি জিজ্ঞেস করলাম, তেল কেন কিনলেন আপনি, পেট্রোল পাম্প থেকে তেল কিনলেন কেন, গাড়ি তেল ভরতেই পারে। তখন উনি একেবারেই কনফেস করলেন প্রায় কাঁদা কাঁদা অবস্থায় যে আমি আমার জামাইকে পুড়িয়ে দিয়েছি। আপনার এটা একটা রোমহর্ষক ব্যাপার যে যেখানে ওনাকে পোড়ানো হয়েছিল একদম ডেন্স ওয়ান টাইপ অফ ফরেস্ট, ওনার বাড়ির পেছনে যে বাগানটা সেখানে ছোট্ট একটা ডোবা মতন আছে, সেখানে আমরা প্রথমে তো কিছু পাইনি, প্রথমে ভেবেছিলাম উনি মিথ্যা কথাই বলছেন। পরে আমরা আমাদের FSL টিম আসে, আমাদের এই কেসটা নিয়ে সম্মানীয় সিপি স্যার প্রথম থেকেই লেগেছিলেন, উনি বলেছিলেন ডিটেকশান আমাদের চাই। তো তারপরে আমরা FSL টিম আমাদের যৌথ উদ্যোগে আমরা সবাই নামলাম ওই গর্তটার মধ্যে, আশ্চর্যভাবে আমরা হাড় পেয়ে গেলাম। সেই হাড়টা FSL বললো এটা একদম পিওর হিউম্যান বোন। সেই হাড়গুলো আপনারা দেখতে পাচ্ছেন, এটা একটা আমাদের কাঁধের হাড়, এগুলো সমস্ত ছোটো ছোটো হাড়, আর যেটা দিয়ে উনি পড়িয়েছেন সবগুলোই আমাদের সিজ হয়েছে এই পর্যন্ত খবর, ওনারা কনফেস করেছেন। আর মনোজের যে ব্যাপারটা, উনি হচ্ছেন ব্রজেশ্বর বাবুর এক সময়ের মহুরি ল ক্লার্ক, এবং সেটাতে ওনারা ওনার স্ত্রী বলছেন যে আমি যখন প্রথমে ফোন করি, হোয়াটসঅ্যাপ কল করে, আমি মনোজকে ফোন করি, আর মনোজের ফোন আমরা ঘেঁটে দেখেছি, মানে আমরা যাকে বলে ফোন যেটা অবজার্ভ করেছি, ফোন কলস ইনকামিং আউটগোয়িং, তাতে করে স্ত্রীর সাথে ওনার প্রচুর ফোন কলস হয়েছে। তারপরেই এত ফোন কলস কেন হলো? তো তখন উনি কনফেস করলেন যে উনি ওনার থেকে সাহায্য চেয়েছিলেন যে কী করব। তখন মনোজ বলেছিল যে তুমি ফার্স্টে বডিটাকে রাস্তায় ফেলে দাও, ভাববে হাই রোডে অ্যাক্সিডেন্ট হয়েছে, বডিটাকে পুড়িয়ে দাও, বডিটাকে এই করো, মানে উনি হেল্প করেছেন, উনি সমস্তটাই জানতেন, জেনেও উনি চুপ করেছিলেন, হেল্প করেছেন। আমরা সেই জন্য মানুষকেও অ্যারেস্ট করেছি। দিস ইজ দ্য স্টোরি, গল্পটা আমাদের কাছে আজকে শেষ, আমরা ডিটেক্ট করতে পেরেছি সকলের সহযোগিতায়। শনিবারে কোথায় হয়েছিল না, গোধুলি অ্যাপার্টমেন্টে। তা গোধুলি অ্যাপার্টমেন্টে 10 তারিখ ব্রজেশ্বর বাবু সকাল 11টা নাগাদ উনি আসেন ফ্ল্যাটে, উনি গেছিলেন বাইরে, ফ্ল্যাটে আসেন, ওইখানে ফ্রেশন আপ হন, এবং তারপরে উনি বেরিয়ে যান একটা প্রীতিভোজে, সেটা হচ্ছে আসানসোল কোর্টে। তারপরে ওখান থেকে আসানসোল কোর্টে প্রীতিভোজের পর উনি ফিরে আসেন 4টে নাগাদ নিজের ফ্ল্যাটে গোধুলিতে। ওই দিনই দুটোর সময় ওনার শ্বশুরমশাই ফ্ল্যাটে ওনার মেয়ের কাছে আসেন একটা বিশেষ কারণে। তো 4টের সময় যখন ব্রজেশ্বরবাবু ফেরত আসেন নিজের ফ্ল্যাটে, তখন সেখানে উপস্থিত ছিলেন ওনার ওয়াইফ, ওনার শ্বশুরমশাই, ওনার শাশুড়ি। এইবারে যেটা হয় যে ওনাদের একটা পারিবারিক দ্বন্দ্ব অনেকদিন ধরে চলছিল, তো সেইটা নিয়ে ঝুট ঝামেলা শুরু হয় 4টের সময়, এবং তারপরে এটা হতে হতে প্রায় 5টার সময় এটা খুব তুঙ্গে উঠে যায়, এবং
পাঁচটার সময় থেকে শুরু হয়, হাতাহাতিতে ওরা পরিণত হয়। যেটা হলো যে যখন মেয়ের সাথে জামাইয়ের মারপিট হচ্ছে, সেই সময় ব্রজেশ্বরবাবু ইন্টারফেয়ার করেন এবং তারপরে জামাইকে একটা চড় মারেন সজোরে কানের পাশে। এতে ব্রজেশ্বরবাবু পড়ে যায় এবং সেখানেই একটু আধকনশিয়াস হয়ে যায় এবং তারপরে উনি দুখানা লাথি মারেন ওনার কানের পাশেই মাথার মধ্যে। তখন একেবারেই যখন কনশিয়াস হারিয়ে যায়, তারপরে দেখা যায় যে উনি মারা গেছেন। এটা হয় প্রায় পাঁচটা থেকে সাড়ে পাঁচটার সময়। তারপরে যেটা হয় যে শ্বশুরমশাই বেরিয়ে যান কিছু রশ্মি কিনতে, মানে কিছু দড়ি কিনতে, যাতে ওই মৃতদেহটাকে ভালো করে ছোটো করে প্যাক করতে পারে এবং সেই সময় তারপরে ফিরে এসে সেটাকে ভালো করে প্যাক করে, বস্তার মধ্যে ভরে। ঘরের দড়ি দিয়ে প্রথমে প্যাক করেছিল, শর্ট করে, তারপরে ওই দড়ি দিয়ে ছোট করে বেঁধে একটা বস্তার মধ্যে করে পড়ে, এবং তারপর ওনার বাড়ির কাছেই যে ট্যাক্সি স্ট্যান্ড আছে, একটা স্ট্যান্ড ছিল, সেখান থেকে একটা গাড়ি ভাড়া করে, একটা টাটা ইন্ডিগো, এবং সেই গাড়িটায় করে এনারা এই মৃতদেহটাকে, ইনি এবং এনার মেয়ে দুজনে, নিয়ে যান ওনার আরেকটা যে জায়গায় থাকতেন, ইসিএল কোয়ার্টার্স কাজরা ওইখানে, এবং সে এইখানে যাওয়ার মাঝখানে একটা জায়গায় যেটা হচ্ছে নিঘা পেট্রোল পাম্পে দাঁড়ায়, পেট্রোল নেন এবং একটা কন্টেনারে করে পেট্রোল নেন 350 টাকা, এবং তারপরে নিয়ে যান ওই ওনার ইসিএল কোয়ার্টার কাজরাতে। সেইখানে ইসিএল কোয়ার্টারটা যথেষ্ট অধ্যুষিত জায়গা এবং সেইখানে ওরা বডিটা রাখে। রেখে ওনারা প্রায় 9টা থেকে 12টা অবধি ওই জায়গাটায় থাকেন, ওই ইসিএল কোয়ার্টার্সে। সেইখানে ওনারা খাওয়া দাওয়াও করেন, উনি এবং ওনার মেয়ে, এবং তারপরে প্রায় রাত 12:30 নাগাদ আরেকটা ভাড়া গাড়িতে করে উনি ওনার মেয়েকে গোধুলি অ্যাপার্টমেন্টে ড্রপ করে দিয়ে যান এবং ফেরত চলে যান। পরের দিনকে 4:30 নাগাদ উনি ওই বডিটাকে, ওনার একটা পিট আছে ইসিএল কোয়ার্টারের পিছনে, সেই পিটটা সেই বাগানের মধ্যে একটা পিটের মধ্যে ফেলে দিয়ে তাতে পেট্রোল এবং কেরোসিন তেল এবং টায়ার ফেলে সেখানে জ্বালিয়ে দেন এবং সেটা প্রায় 2 ঘন্টা মতন জ্বলে। জ্বলবার পরে যে অবশিষ্টটা থাকে, ব্রজেশ্বরবাবুর অবশিষ্টটা যেটা, সেইটা নিয়ে পাশে একখানা তালাব সেইখানে কিছুটা ফেলেন এবং তারপরে অন্ডালের যে শ্মশানঘাটটা আছে ওইখানে জলের কিছুটা ফেলে দেন এবং তারপরে উনি আবার ফেরত চলে আসেন গোধুলির অ্যাপার্টমেন্টে প্রায় 1:00 নাগাদ। তো আমাদের কাছে যখন এটার কমপ্লেন্ট এসেছিলো, মিসিং কমপ্লেন্ট এসেছিলো, আমরা তখন এটার টেকনিক্যাল ইনপুটসগুলো নিই, এদের লোকেশানগুলো আমরা ট্র্যাক করি যে সেই দিনকে 10টার সময় কে কোথায় ছিল না ছিল, তারা কী কী অ্যাক্টিভিটিস করেছে, মোটামুটি আমরা ট্র্যাক করি টেকনিক্যাল ইনপুটস নিয়ে, এবং তারপরে আমরা ইন্টারোগেশন করি ওনাদের আলাদা আলাদা করে, ব্রজেশ্বরবাবুর শ্বশুরমশাইকে এবং ওনার বউকে, এবং তারপরে আমরা এটা জানতে পারি যে ওদের স্টেটমেন্টে অনেক কন্ট্রাডিকশন ছিল, সেটা আমরা সিসিটিভি দিয়েও আমরা চেক করেছি। করবার পরে তারপরে যখন দেখছি যে এনারা ঠিকঠাক স্টেটমেন্টস দিচ্ছেন না, অনেক জায়গায় কন্ট্রাডিকশন আসছে, তখন আরও প্রলংড ইন্টারোগেশনের পরে তারপরে এনারা ব্রেক করেন এবং তারপরে এই ঘটনাটা সারফেস হয় যে ওনারা কীভাবে ব্রজেশ্বরবাবুকে মেরেছিলেন। এবং আরেকটা লক্ষণীয় ব্যাপার হচ্ছে যে এইখানে আরেকজন ভদ্রলোক আছেন, এনার নাম হচ্ছে মনোজ যাদব হচ্ছে ব্রজেশ্বরবাবুর মুহুরি বা অ্যাসিস্ট্যান্ট বলতে পারেন, যার সাথে এনার স্ত্রীর একটা গভীর সম্পর্ক ছিল এবং ইনি অনেক ইনপুটস দিয়েছিলেন এনার স্ত্রীকে। যখন মার্ডার হয়ে যায় ওনার স্ত্রী হোয়াটসঅ্যাপে কল করেন মনোজ যাদবকে এবং মনোজ যাদব বলেন যে এই বডিটা কী করে ডিসপোজ অফ করে দিতে হবে। তো সেই সূত্রে উনিও এইটার কিন্তু ইকুয়ালি একটা আসামি হচ্ছেন। আমরা এনাদেরকে পিসিতে নিয়েছি পুলিশ কাস্টডিতে, এনার শ্বশুরমশাই এবং এনার বৌমা, এনাদেরকে আমরা 14 দিনের পুলিশ কাস্টডিতে নিয়েছি, আর তাছাড়া এই মনোজ যাদবকে আমরা 7 দিনের পুলিশ কাস্টডিতে নিয়েছি। এবং এইটা এই সাউথ থানার তৎপরতায় প্রায় 24 ঘন্টার মধ্যেই একটা ডিটেকশন হয়েছে। আমাদের FSL ল্যাব থেকে আমাদের টেকনিশিয়ানসরা এসছে, যেখানে পোড়ানো হয়েছিল সেই জায়গা থেকে আমরা কিছু বোনস উদ্ধার করেছি, যেটা আমাদের DNA টেস্টিংয়ে যাবে এবং ছেলে এবং মেয়ে ব্রজেশ্বরবাবু
তার সাথে ডিএনএ টেস্টিং হবে, ম্যাচিং হবে। আপনারা বোনসের পার্ট এখানে দেখতে পাচ্ছেন। আমরা তন্ন তন্ন করে সার্চ করেছি সেই সমস্ত তালাবটা এবং জলের জলাশয়গুলো যেখানে ওনারা এই বোনসগুলোর টুকরোগুলো ফেলেছেন, এবং আমরা সিসিটিভি ক্যামেরাতে এটাও দেখেছি যে নিঘাতে যে পেট্রোল পাম্প থেকে ওনারা পেট্রোল নিয়েছেন সেখানে আমরা এভিডেন্স পেয়েছি। যাই হোক, আমাদের সাউথ থানার তৎপরতাতেই এটা সম্ভব হয়েছে যে আমরা 24 ঘন্টার মধ্যে এই ডিটেকশনটা, হাই প্রোফাইল কেস, মার্ডার কেসটা ডিটেকশন করতে পেরেছি। आज बर्नपुर स्टेशन मार्केट के दुकानदारों की ओर से गर्मी से थोड़ी राहत पहुंचाने के लिए राहगीरों को चना और शरबत वितरित किया गया। इस अवसर पर मार्केट के सेक्रेटरी प्रेम चौहान और मोहम्मद शमीर मुख्य तौर पर उपस्थित थे। जरा बिहारी भी थोड़ा आ जाए, ऐसा लीजिएगा, बाद में हम मांगेंगे बेटा। अरे हमारा खा के तो ठीक है, बुआ के पास बोले जान जात के बिस्तर आवे, जो खून चला आवे के बिस्तर आवे। समय हो चला एक छोटे से ब्रेक का। लगातार पिछले 4 सालों से आपकी सेवा में बना हुआ है आसनसोल बाइक बाजार, अब मल्टी ब्रांड टू व्हीलर शोरूम, बाइक और स्कूटी के सेल्स के साथ ऑल काइंड ऑफ सर्विसेज। इसके अलावा ई रिक्शा और स्कूटी भी हमारे यहाँ अवेलेबल है। साथ ही पुराने बाइक या फिर स्कूटी को कराना हो एक्सचेंज तो चले आइए आसनसोल बाइक बाजार। फाइनेंस फैसिलिटी के साथ पाए कैश डिस्काउंट अप टू ₹5,000। तो फटाफट नोट करें हमारा एड्रेस, SB गोराय रोड नियर स्माइल मोड, आसनसोल। सुविधाओं के साथ आने वाले स्मार्टफोन्स की करनी हो खरीदारी तो मोबाइल हॉस्पिटल है सुल्तानचल वासियों की पसंदीदा स्टोर। ज्यादा एक्सचेंज वैल्यू, 0 डाउन पेमेंट और 0% इंटरेस्ट के साथ एक्साइटिंग ऑफर्स, वो भी ऑनलाइन से कम प्राइस में। स्मार्टफोन्स ही नहीं, मोबाइल हॉस्पिटल में मिलेंगे स्मार्ट टीवी, टैब्स और अदर एसेसरीज। हमारा एड्रेस है ड्रीम ओसिस अपार्टमेंट, लोअर चेडांगा, आसनसोल। मेंस वियर की एक्सक्लूसिव शोरूम सुप्रीम गारमेंट अब आसनसोल में। मेंस के पसंद का खास ख्याल रखते हुए जीन्स, शर्ट, टी शर्ट, ट्राउजर, जैकेट, ब्लेजर और शूज के अलावा और भी बहुत कुछ सिर्फ सुप्रीम गारमेंट में, जो कि है पॉकेट फ्रेंडली फॉर एवरी मैन। हमारे यहाँ 2500 या 2500 से ऊपर की खरीदारी करने पर आप ले सकते हैं लकी ड्रॉ में हिस्सा, जिसके विजेता को मिलेगा एक चमचमाती हुई स्कूटी। तो आज ही आए हमारे यहाँ, नोट करें हमारा एड्रेस, TP मार्केट नियर टेक्नो कॉमर्शियल कॉम्प्लेक्स, आसनसोल। महिलाओं के समस्याओं के समाधान के लिए अब आसनसोल में शुरू हो गया है स्पर्स फर्टिलिटी एंड वुमेन्स केयर। यहाँ महिलाओं की जटिल से जटिल समस्याओं का सटीक इलाज किया जाता है। इसके अलावा विशेषकर इनफर्टिलिटी अर्थात बांझपन का निदान भी किया जाता है। ध्यान रहे, हमारे यहाँ अत्याधुनिक तकनीक द्वारा इक्सी करने की भी सुविधा उपलब्ध है। यहाँ OT में HU व HEPA फिल्टर सिस्टम है, जिससे OT का वातावरण स्वच्छ और पोल्यूशन मुक्त रहता है। यूट्रस में मां के गर्भाशय की तरह स्थिति रहती है। इसके अलावा अत्याधुनिक इक्सी मशीन, वर्ल्ड टॉप नॉच लेमिनर फ्लो के साथ बेंच टॉप इंक्यूबेटर, अब मेट्रो सिटी की सुविधा आपको करीब मिलेंगे। इसके अलावा हमारे यहाँ डॉक्टर स्वयं सोनोग्राफी करते हैं और रिपोर्ट तुरंत दिया जाता है। तो महिलाओं की कोई भी समस्या हो, उसके लिए संपर्क करें स्पर्स फर्टिलिटी एंड वुमेन्स केयर। हमारा पता है आविष्कार बिल्डिंग, 3rd फ्लोर, GT रोड, आसनसोल। कम बजट में बनाएं अपने सपनों का घर, डेकोर वॉलपेपर एंड इंटीरियर डेकोरेशन के संग ऑल टाइप ऑफ फर्नीचर, फॉल सीलिंग, मॉड्यूलर किचन, वैरायटीज ऑफ वॉलपेपर के साथ ही साथ यहां आपको मिलेंगे एक से बढ़कर एक फ्लोरिंग और इंटीरियर डेकोरेशन के सामान, स्टार्टिंग प्राइस ₹500 ओनली। चाहे हो नया घर या फिर लाना चाहते हैं पुराने घर में कुछ नयापन, तो आज ही हमारे यहाँ आए, नोट करें हमारा एड्रेस, जयंती इनक्लेव अपकार गार्डन नियर मीट वेस्ट हॉस्पिटल, GT रोड, आसनसोल। कॉन्टैक्ट नंबर 6294940064। यार एक बात पूछो। हाँ बोलो, इसमें पूछने वाली क्या बात है? तुम्हारे घर के फर्नीचर बहुत आकर्षक लगता है, लगता है बहुत महंगा है।
अरे नहीं, उतने महंगे नहीं, रीजनेबल रेट पर ही लिए। अच्छा आओ मैं तुम्हें अपना दीवान सेट दिखाती हूँ। डिजाइन तो बहुत एटेक्टिव है, लगता है क्वालिटी में दम नहीं होगा। कौन कहता है, ये फर्नीचर वर्ल्ड क्लास है, प्योर सगवान के, क्वालिटी दार और टिकाऊ भी। क्या सच में? हाँ, तुम्हें भी फर्नीचर लेना हो तो फर्नीचर वर्ल्ड एक बार जरूर जाना, वहाँ फर्नीचर के एक से बढ़कर एक कलेक्शन, वो भी तुम्हारे बजट में, साथ ही वहाँ फाइनेंस फैसिलिटी भी उपलब्ध है। सच में? तब आज ही अपना हबी को कहूँगी फर्नीचर वर्ल्ड चले। फर्नीचर लवर्स की पहली पसंद, जीटी रोड शनि मंदिर के सामने, नूरुद्दीन रोड आसनसोल। आसनसोल जिला अस्पताल में आज वर्ल्ड क्लब फुट दिवस मनाया गया। इस अवसर पर डॉक्टर निर्जल मांझी ने जानकारी देते हुए कहा कि ये पूरा महीना वर्ल्ड क्लब फुट दिवस के रूप में मनाया जाता है। डॉक्टर निखिल चंद्र दास, कई मेडिकल स्टाफ के साथ बच्चे मुख्य तौर पर उपस्थित थे। আমাদের জুন মাসে অ্যাকচুয়ালি ক্লাবফুট মান্থ হিসেবে সেলিব্রেট হয়। ডক্টর ইগনাসিও পনসেটি, যিনি পনসেটি মেথড আমরা ক্লাবফুটে ফলো করে থাকি, তার জন্মদিন হচ্ছে জুন মাসের 4 তারিখে, তো ওটা ক্লাবফুট ডে হিসেবে পালিত হয়। তো এই মাসটা পুরোটাই ক্লাবফুট মান্থ হিসেবে পালিত হয়। তো ক্লাবফুট যারা সিটিভি বাচ্চা, যারা জন্ম থেকে পা বাঁকা থাকে, তাদের যে পা সোজা করা যায়, তো সেইটা সচেতনতার একটা প্রোগ্রাম ছিল আজকে। তো এখানে মোটামুটি 50-60 জন বাচ্চা এবং মা বাবা এই গরমের মধ্যেও এসেছেন, যাদের ট্রিটমেন্ট হয়ে গেছে, ট্রিটমেন্ট চলছে, এরকম যারা জুতো পড়ছে এখন মোটামুটি কয়েকজন এসেছিল, যাদের 5 বছর বয়স পেরিয়ে গেছে, 2016-17 ট্রিটমেন্ট চালু করেছিলাম এবং এখন সাকসেসফুলি তারা ট্রিটেড হয়ে গেছে, পাস হয়ে যাচ্ছে, খুব ভালোভাবে হাঁটতে চলতে পারছে, তারাও এসেছিল। এখানে সুপারিনটেন্ডেন্ট স্যার ডক্টর নিখিল দাস ছিলেন, কেকা ম্যাডাম ছিলেন, ডেপুটি সিএমএর স্ত্রী যিনি শঙ্করদি ছিলেন, এবং আমার একটা ছোট প্রেজেন্টেশন ছিল যে অ্যাকচুয়াল হিরো যে ট্রিটমেন্টের, এখানে অ্যাকচুয়াল হিরো হচ্ছে এই বাবা মারা। বাবা মারা এত কঠিন ওয়েদারের সত্ত্বেও, লকডাউনের এই কঠিন সময়ের মধ্যে দিয়েও কিন্তু ওরা ট্রিটমেন্ট চালিয়ে গেছে, দূর দূর থেকে, গরমের মধ্যে গাড়ি ঘোড়া নেই, এই অবস্থাতেও ট্রিটমেন্টে ওরা এসেছে রেগুলার এবং ট্রিটমেন্ট চালিয়ে গেছে। এবং বাচ্চাটার যে ওরা পারতো, বাচ্চাটা একটা হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট নিয়ে বসে থাকতে ওরা পারতো, অনেকেই সেটা করার চেষ্টা করে, কিন্তু এই যে ট্রিটমেন্ট করা এবং বাচ্চাটাকে যে একটা নর্মাল জীবন জীবন দেওয়া, সেটা বাবা মার ডিসিশন ছাড়া, তারপরে আমাদের রোল, বাবা মা যখন ডিসিশন নেবে যে হ্যাঁ ট্রিটমেন্ট করাবো, বাচ্চাটাকে ভালো করবো, তারপরে আমাদের রোলটা আসে। সেই জন্য এখানে আমরা রেকগনাইজ করেছি এবং সবাইকে, বাচ্চা ও বাবা মাকে সম্বর্ধনা দেওয়া হয়েছে যে এই ট্রিটমেন্টটা শুরু করানো এবং ট্রিটমেন্টটা কমপ্লিট করার জন্য। আমার নাম ডক্টর নির্জল মাঝি, আমি অর্থোপেডিক সার্জন, আসানসোল ডিস্ট্রিক্ট হসপিটাল। शांति देवी क्रिकेट कोचिंग सेंटर के तरफ से 2 दिन का फिटनेस कैंप ऑर्गेनाइज किया गया है, जिसमें महादेव सिंह सर, जो कि ASCA BCCI लेवल 2 कोच है और अंडर झारखंड अंडर 19 और 23 स्टेट टीम के
फिटनेस ट्रेनर भी है। टोटल 60 बच्चों ने पार्टिसिपेट किया है। इस कैंप का लगाने का मकसद यही है कि बच्चे फिटनेस के जरिए अपने परफॉर्मेंस को कैसे इन्हेंस करें और फ्यूचर में किस तरह वो अपना परफॉर्म कर सके, जिसमें बाल गोविंद मुकीम सर, संजय सर और असलम परवेज सर और SDCC के सारे कोचेस से मिलकर ऑर्गेनाइज किए इस कैंप को, और इस कैंप को आगे बढ़ाने के लिए जो भी हो सक रहा है सारे कोचेस की तरफ से जो भी पॉसिबिलिटी कर रहे हैं। मेरा नाम मोहम्मद इनामुल हक हुआ, लेवल 1 कोच। आज के लिए बस इतना ही। आसनसोल नगर निगम के तत्वधान में मिशन निर्मल बांग्ला को सफल बनाएं। हमारी प्रतिज्ञा हमारा गर्व। एक बात सभी याद रखें। कचरा जहां तहां ना फेंके। कौन सा कचरा कहां डालना है अच्छी तरह से समझना है। स्वयं जागरूक हो औरों को भी जागरूक करें। रिड्यूस, रीयूज और रिसाइकिल प्रक्रिया को अपनाएंगे, सुंदर स्वस्थ आसनसोल बनाएंगे। आसनसोल नगर निगम के ग्रीन और ब्लू बीन का सही इस्तेमाल करें। प्लास्टिक का व्यवहार ना करें और लोगों को भी जागरूक करें। सुंदर परिवेश गढ़े, स्वस्थ रहे। आसनसोल नगर निगम सदैव आपकी सेवा में उपस्थित है।